মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি মন দিব কারে, মন কারে রে, আর আমি মন দিব কারে, মন ভাইয়া গেছে যে আমার, তাই তো রিস্কা চালাই রে, আর আমি মন দিব কারে, মন কারে রে, আর আমি মন দিব কারে। বুঝলাম না, রিস্কা চালানি দর্শি পর থেকে 30 টাকার উপর আমি যাইতেই পারি না, বেশি বাকি 30 টাকাই পরে, আর টাইনা টুইনা যদি 45 টাকা পর্যন্ত। আজকে তো একটা কাস্টমারও সরি যাত্রীও তো দেখতেছি না, দোকানদারি করছিলাম কয়দিন আগে, কাস্টমারের কথা খালি মুহে দিয়া হে, যাত্রী ঘরে যদি কাস্টমার কই যাত্রী আর কি আমার আস্থা রাখবো, একটা যাত্রী হেন আল্লাহ, তুমি আমার একটা যাত্রী বাউ করে দাও, একটা যাত্রী দাও বাউ করে, একটা যাত্রী দূরের যাত্রী বাউ করে দাও, যেন এই মাসের কিস্তিটা দিয়া দিতে পারি। আর কি হইব, কিস্তি জ্বালাই তো রিস্কা জ্বালানি তোরছি আল্লাহ গো, একটা যাত্রী বাউ করে দাও গো আল্লাহ। কি আফা কি সিড়ে বাবা দাই নে বরসন কে, আমি সিড়ে বাবা মুকে কে, আপনি প্যাসেঞ্জার না? জি না, প্যাসেঞ্জার মুকে, আমি তো গাড়ি ড্রাইভার। আমি রিক্সা চালাইতে পারি না, আমি যদি রিক্সা নাই চালাইতে পারি তাহলে ভাই রিক্সা চালাইতে আমুকে, পাবলিক না ধরে আমার সে চালাইবো। আমি একটু মোহাম্মদের মোড় যাবো ভাই, মোহাম্মদের মোড় আমি যাবো না। আরে আফা, মোহাম্মদের মোড় যাবেন না কি যাইতো বাবা, আমার ইমার্জেন্সি তো। অন্যদিন আবার অন্য জায়গায় যদি যান আমি নিয়ে যাবো না, যান এখন আমি কি করি ওই ভাই, আচ্ছা না গেলেন থাকেন দে আমি কোথাও পাই কিনা, ঠিক আছে যান যান অন্য অন্য রিক্সা লাগার কাছে যান। শালা রিক্সা দিয়া যাইব ফোন বাসি না মাইয়া মানুষ দেখলে আর ইন পায় না, মোহাম্মদপুর যাইব মোহাম্মদপুর। আর আমি মন দিব কারে, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, কাল ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। চিন্তা করেন স্যার, এই লাইফে প্রেম করে লাইফটা আমার করছে একবার বিপদে বুঝছেন কি? এই ছেলের নিগাই একটা গুন্ডার ধরে খারাই রেছি আর কোনো খবর নাই, হ্যাঁ আয়া খবর যায় জানো, আমি সরি ইউজ কিস বি সরি, আমার এইটা ছিল সেইটা ছিল, আমার এই বেজাল ছিল ওই বেজাল ছিল, বিভিন্ন বাহানা আয়া আয়া হিরা একটু দেখা করে খবর যে আব্বু মান আমার খুঁজতেছে, মা বান আমার খুঁজতেছে, আমি আসি আসি কখন বা না জানতে না। আমি তো জানি যে আইসাহেরে প্রথম বাসায় আই আম সো সো সরি আছে, প্রত্যেকদিন নিজে সরি গাও ঠিক আছে, এই সরি ভাষাটা তুমি কিভাবে শিখলে? আর অত কথা বলো না প্লিজ, লেট হয়ে গেছে কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, না ডোন্ট মাইন্ড ঠিক আছে, আমি কোনোদিন মাইন্ড করি না, কিন্তু কিছু কিছু সময় আমারও তো মনে করো সমস্যা থাকে নাকি, আমি কিছু টাকার কথা বলছিলাম তোমার, তাই না এখন শোনো
আমি তোমাকে বিয়ে করে যখন আমার ঘরে নিব ঠিক আছে এখন তো আমি বেকার ঠিক আছে তোমার কাছে তো আমি 1 লক্ষ টাকা চাইছি ওই টাকাটা তুমি দিবা ওই টাকাটা আমি চাকরি করব টাকা তো অবশ্যই দেব কিন্তু কি সমস্যা আছে জানো কি আব্বারে তো ম্যানেজ করতে পারতেছ না কিন্তু আমারে না এটা ওটা বলি ম্যানেজ করে ফলাইছি আরে তোমার বাবারও পড়াই ভালা বুঝছো কি বলো যে আমি তোমার ভালোবাসি তুমি আমার জন্য একটা কিছু করবে না অবশ্যই অবশ্যই আর তাছাড়া যখন চাকরি করব তখন তো এই টাকা পয়সা তো তোমাকে নিয়েই আমার দরকার নাকি হ্যাঁ কিন্তু একটু সময় দাও আমার সোনা সময় তো দিব ঠিক আছে কিন্তু আজকে চলো আমরা এক জায়গা বেড়াইতে যাব ঠিক আছে তাই আমার জানে মানে শুনুন চলো 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 আচ্ছা আচ্ছা চলো আজকে আমরা অপরন্তভাবে ঘুরব ঠিক আছে ফুস্তা খাবো আলিম খাবো জালমুড়ি খাবো তারপরে চিকেন ফ্রাই খাবো ঠিক আছে আজকে অনেক মজা করব তারপর আমরা আমরা শেষ মুহূর্তে মরা মুরগি খাইয়ে বাড়ি চলে যাব চলো চলো দুষ্ট করে তোমার জল আর মমি ভাই কেমন আছে এই তালে রাখছে ভালো তা কই যাচ্ছ এই তো যাইতাছি একটু আরে একটু ঘুরতে যাইতাছি এই ভাবে যে তোমরা ঘুরতেছো হ্যাঁ তোমার তো বিয়ে শাদি করাই ভালো আর না ঠিক আছে বিয়ে শাদি করা ভালো ঠিক আছে কিন্তু মনে করেন যে আসল কথা হলো যে বেকার থেকে বিয়ে করে কি করব বলেন সেটাই তো কথা এখন বিয়ে শাদি তো করতে হবে ঘুরলে বড় মানুষ খারাপ বলবো না না বিয়ে শাদি করব তাছাড়া আমি একটা চাকরির জন্য ঘুরতেছি তো তো ইনশাআল্লাহ ওসিরে আমার চাকরিটা হয়ে যাবে হয়ে গেলে আমাদের বিয়েটা হয়ে যাবে নাকি এই যে তোমরা যে এলোমেলো ভাবে ঘুরতেছো তাতে মানুষ খারাপ তো করবে না খারাপ তো এখন মানুষে বলতেই পারে খারাপ বলবে কেউ ভালো বলবে সেটাই তো নিয়ম কিন্তু তাছাড়া মনে করেন যে আসল কথা হলো যে বেকার থাইকা বিয়া শাদি করলে তো একটা ঝামেলা না তা ঠিক আছে তুমি একটা চাকরি বাকরি করো তারপরে যাই কিছু করো তা করতে হবে এখন তুমি যেভাবে চলতাছো হলো পাথারি এইভাবে তো জনগণ মেনে নিবে না আর কিছু আচ্ছা কই যেতেছে আমি তো যে একটু বাজারে যাব আর তোমরা কই যাবা আয় হয়তো বা কোন রিকশা রিকশা পেলে একটু ঘুরবো আমরা দুজন ও যাই কিছু যাও ঠিক আছে শুনে যাও আচ্ছা ঠিক আছে খারাপ কিছু না বলে আর খুব ভালোভাবে থাকো আচ্ছা ভালো থাকো আর এই কাজটা যত তাড়াতাড়ি হয় সমাধান করে ফেলাই সমাধান তো অবশ্যই আর বিয়ের শাদি গুলো তো আপনারা তো সবাই থাকবেন বুঝলেন না ঠিক আছে সেভাবে খেয়ে রইলাম আর তুমি ভালো একটা চাকরি করো সুন্দর একটা পরিবেশ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকো না জানেমান মোটটাই নষ্ট করে দিল মোটটা নষ্ট করলে কি হবে কিন্তু মানুষ তো উচিত কথা যেটা দেখা কথা সেটা তো বলবেই বুঝো না তা অবশ্য ঠিক তাড়াতাড়ি আমার বিয়েটা কইরা ফেলার লাগবে বিয়ে তো অবশ্যই করব কিন্তু কি যে করা যায় আচ্ছা আসো দেখি চলো 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 আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে যাবেন কোথাও না 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 আজকে যাবো না কালকে যাবো কি বলতেছো আমি যাবো টাঙ্গাই যাবো ঘুরতে একটু সমস্যা বুঝছো আমার কি হলো কিছু বলতেই পারলাম না ছেলেটা যে হ্যান্ডসাম মন দিয়ে মনটায় আমার নিয়ে গেছো প্রেমটা তোমার দিয়ে গেছো তুমি জান জান বলে একবার জান বলে ডাকো এই দাঁড়াও দাঁড়াও না কি লিগা এই তোমার কি সমস্যা হলো কত আরে সমস্যা বাসা একটা ভুল করে আসছি বুঝছো কি ভুল করছো মানি ব্যাগটা আনতে মনে নাই বুঝছো এটা তুমি কি করছো এখন যদি আমি রিকশাতে চড়ি তাহলে রিকশাওয়ালাকে ভাড়া দিতে হবে না আর ভাড়া না দিলে ও নাকি সেটা মানিয়ে নেবে না তো সো আজকে আমাদের ঘোরা যাও মানে আমরা আজকে ঘুরতে যাইতে পারবো না ঠিক আছে তো আমি ফোন দেব না ঠিক আছে কখনো ফোন দেব না কেন আমরা কালকে কাক কি সুন্দর আমার কাছে ফোন দেব না ফোন তো তোমাকে আজকে দিন পরে থেকে আমি কখনোই দেব না কারণ তোমার নাম্বারটা আমার কাছে ব্ল্যাক লিস্টে থাকবে বুঝছো রিকশাওয়ালিকে দেখে আমার এতটা ভালো লাগলো এত সুন্দর নাইস রিকশা চালায় যাই দেখি ঠিক আছে জামু ভাড়া কত ভাড়া হইছে ভাই 50 টাকা কয়টা
উত্তর পারে দেবেন না 50 টাকা 50 টাকা জি না 20 টাকার বালা আরে ভাই ছেলে গোর কাছে 20 টাকা মেয়ে গোর কাছে 50 টাকা আমরা তো দুইজন মিলাই আইছি দুইজন মিলাই আইছো দেখাই তো সমস্যা মানে আমি তো নিজে ড্রাইভ করি তো আচ্ছা ওড়ো ওঠেন 12 টাকা দিই তাই দাঁড়াও তারপর যাবেন কি আমাকে নিয়ে হ্যাঁ অবশ্যই উঠেন আচ্ছা ঘটনা অবস্থা আছে না কি তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম মেয়ে যদি এইভাবে রিকশা চালাইতে হলো কি আর দুঃখের কথা কইন না ভাই কেন কি হইছে কয়দিন আগে 1 লাখ টাকা কিস্তি নিছিলাম কিস্তি হলো আমারে যা তা কয় কিস্তি হলো মাঝে মাঝে আমার বিয়ার অফার দেয় বুঝছেন তো মানে কিস্তি হলো বেটা আপনার বিয়ার কথা কয় ওই বানর বাটা তো কোনো শরমই নাই মানে আজকে থেকেই আপনার রিকশা চালানো বন্ধ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার কিস্তি আরে কিস্তি সব আমি দিব ঠিক আছে তাই নাকি চলে 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 আমরা এখন পার্কে কোন পার্কে গিয়ে আমরা ফুচকা খাবো তারপর হালিম টালিম খাবো আর ওখানে গিয়ে আমরা আমাদের মনের কথা বলবো ঠিক আছে ঠিক আছে আজকে থেকে রিকশা চালান বন্ধ পরশুদিন থেকে তোমার সংসার জীবন শুরু ওকে